তখন আল্লাহ পাকের হুকুমে হজরত জিব্রাইল আলহি সালাতাম ফিদিয়া স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এলেন আর বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যখন হজরত সৈদনা ইব্রাহিম আলহি সালাতাম এই আওয়াজ শুনলেন তিনি বুঝতে পারলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার সময় অতিক্রান্ত হয়েছে আর সন্তানের ফিদিয়া স্বরূপ দুম্বা পাঠানো হয়েছে সুতরাং তিনি আন্দোলিত হয়ে বললেন ইলাহা ইল্লাল্লাহু আকবর যখন ইসমাইল আলহি তা শুনলেন তখন তিনি বললেন আল্লাহু আকবর ওয়ালিল্লাহিল এর পর থেকেই ওই তিন সম্মানিত ব্যক্তির বরকতময় বাক্য আদায়ের এই সুন্নাত কেয়ামত পর্যন্ত প্রচলিত হয়ে যায় আল্লাহু আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ্ লাহ্লাহ একবার ওয়ালিল্লাহিল হাম এই বরকতময় বাক্যকে তকবিরে তা বলা হয় নয় জিলহজ ফজরের নামাজ থেকে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত পাঁচ ওক্ত ফরোজ নামাজ মসজিদে জামাতের সাথে আদায়ের পর সালাম ফিরানোর সাথে সাথে একবার উচ্চ আওয়াজে পাঠ করা ওয়াজিব এবং তিনবার পাঠ করা উত্তম